হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অল্প বয়সে বিয়ে করে বিচ্ছেদের যন্ত্রণায় ভুগতে হয়েছে বেশ কিছু টেলি তারকাদের। জনপ্রিয় নায়িকারা, যাদের আমরা প্রতিনিয়ত টিভি পর্দায় দেখি, তারা সকলে আদর্শ মেয়ে, বৌমা, স্ত্রী এবং মা। সেই সঙ্গে দর্শকদের অতি পছন্দের নায়িকা তারা। তবে জানলে অবাক হবেন, বাংলা সিরিয়ালের এই নায়িকাদের মধ্যে বেশ কিছু নায়িকাকে অল্প বয়সে বিয়ে করে বিচ্ছেদের যন্ত্রণায় ভুগতে হয়েছে। এরকমই কিছু নায়িকাদের নিয়ে আজকের ভিডিও। সানন্দা বসাক, বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ সানন্দা বসাক। গত কয়েক বছর ধরে একটা নায়কের পর এক হিট মেগার অংশ থেকেছেন সানন্দা। গোয়েন্দা গিন্নি, জয়ী, প্রথমা কাদম্বনী, বয়ে গেল, নেতাজি একাধিক সুপারহিট বাংলা সিরিয়ালের সুবাদে সবার খুব পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছিলেন সানন্দা। জয়ী খ্যাত অভিনেত্রী সানন্দা বসাক অভিনয় সূত্রে স্বামীর সঙ্গে আলা। তার স্বামীর নাম অভিষেক চট্টোপাধ্যায়। ভালোবেসে বিয়ে করেছিলেন সানন্দা। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। তার জীবনে আসে একমাত্র মেয়ে, আর তারপরেই জীবনসঙ্গীকে চোখের সামনে বদলে যেতে দেখেছিলেন সানন্দা। সানন্দা জানান তিনি মানুষটাকে চিনতে পারেননি, কারণ তিনি খুব আবেগপ্রবণ। নায়কের বিয়ে নিয়ে খুব সমস্যা ছিল, কারণ বিয়ের পরেই মেয়ে হয়ে যায় তার। সে সময়ে ঝড় সহ্য করা বা বিয়ে এড়িয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। আর তিনি লড়াই করার সিদ্ধান্ত নেন, তবে এখন তিনি সুখে আছেন বলে জানান। সোনামণি সাহা, বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত হল সোনামণি সাহা। তার প্রথম টিভি ধারাবাহিক দেবী চৌধুরানী, এরপর মহৎ ধারাবাহিকে অভিনয় করে অসামান্য জনপ্রিয়তা পান। বর্তমানে একাদোক্কা সিরিয়ালে অভিনয় করছেন তিনি। ওয়েব সিরিজেও তাকে দেখা গিয়েছে অভিনয় করতে। তবে জানলে অবাক হবেন, অভিনয় আসার আগেই তিনি নাকি বিয়ে ছেড়ে নেন। 2015 সালে মাত্র 18 বছর বয়সে তার বিয়ে হয় কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে, কিন্তু 2019 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 23 লেপচা, বাংলা টেলিজগতের আরও একটি অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন 23 লেপচা। কৃষ্ণকুলের ধারাবাহিকের শ্যামা চরিত্র দিয়ে তিনি অভিনয় জগতে আসেন এবং জনপ্রিয়তা পান। কৃষ্ণকুলের খ্যাত এই অভিনেত্রী খুব অল্প বয়সে বিয়ে করে নেন। 23 অভিনেতা সুমন রায়কে বিয়ে করেছিলেন। 2017 সালে মাত্র 18 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। 2021 সালে তাদের বিবাহ বিচ্ছেদের মামলার পর 2022 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। মধুমিতা সরকার, মধুমিতা সরকার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। বোঝেনা সে বোঝেনা খ্যাত পাখি কি কে না চেনে। টেলিভিশন থেকে তার ক্যারিয়ার শুরু করলে এখন টলিউড ও ওয়েব সিরিজ দুনিয়ায় রাজ করছেন মধুমিতা সরকার। তার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। বোঝেনা সে বোঝেনা খ্যাত পাখি সিরিয়াল চলাকালীন সৌরভ চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে সেরে নিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল 19 বছর। 2019 সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে তার ডিভোর্স হয়। এরপর সৌরভ দাসের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেল, এটা যে একেবারে ভুয়ো খবর তা স্পষ্ট জানিয়ে দেন অভিনেত্রী। মানালি দে, টেলিজগতের আরও একটি অত্যন্ত জনপ্রিয় মুখ মানালি দে। বউ কথা কও খ্যাত মৌরি ওরফে মানালি টেলি দুনিয়ায় দারুণভাবে পরিচিত তিনি। বউ কথা কও, নকশিকাথা, ধুলিকণার মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম দিকে 2012 সালে মাত্র 22 বছর বয়সে গায়ক সপ্তককে বিয়ে করেন তিনি। তবে 4 বছর পর সেই বিয়ে ভেঙে যায়। পূর্ণ সম্পর্কের যন্ত্রণা ভুলে অল্প দিনের মধ্যে প্রেমে পড়েন ধুলকণার পুজোরি। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে 2021 সালে 15 আগস্ট বিয়ে করেন অভিনেত্রী। সোলাঙ্কি রায় একজন খুব জনপ্রিয় অভিনেত্রী, যিনি টেলিভিশন এবং ওয়েব ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক প্রশংসা পাচ্ছেন। কথা দিলাম, ইচ্ছা নদী, সাত ভাই, চম্পা, মোর, ফাগুন বউ, প্রথমা কাদম্বনী, গাঁটছড়া একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। 2017 সালে বিয়ে করেছিলেন সোনালকে। তার স্বামী সাক্ষ্য বসে নিউজিল্যান্ডে কর্মরত। অভিনয় ছেড়ে কিছুদিন বিদেশে গিয়ে সংসার করেছিলেন অভিনেত্রী, কিন্তু তারপর আবার বাংলাতে ফিরে এসে অভিনয়ে মন দেন তিনি। তাতে ডিভোর্স হয়ে গেছে বলে শোনা যায়। তবে বিচ্ছেদের ব্যাপারে মুখ বরাবর বন্ধ করে রেখেছেন অভিনেত্রী। এই মুহূর্তে গাঁটছড়া সিরিয়ালে খড়ি হিসেবে দর্শকদের মন জয় করছেন তিনি। অভিনেতা সোম মজুমদারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তো বন্ধুরা, এনাদের মধ্যে কার অভিনয় আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।